নমস্কার বন্ধুরা, এসবি একাডেমিক সেন্টারের অনলাইন ক্লাসে প্রত্যেকটা ছাত্র ছাত্রীকে স্বাগত। আজকে আমি উচ্চ মাধ্যমিকের পল সায়েন্সের এবিটি এর টেস্ট পেপার সলভ করাচ্ছি 2023 সালের। তো দেখো, আজকে আমি উচ্চ মাধ্যমিক এবিটি এ রাষ্ট্রবিজ্ঞানের টোটাল ছয়খানা সেট সলভ করাবো। পেজ নম্বর AC 114, তারপরে AC 186, তারপরে 202, তারপরে AC 216, AC 242, AC 252, টোটাল ছখানা সেট আমি সলভ করাচ্ছি। তো দেখো, প্রথমে আমি AC 114 নিয়ে আলোচনা করছি। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু এখানে আলোচনা করা আছে, ঠিক আছে? তো দেখো, যদি কোনো প্রশ্নের অ্যান্সার যদি আমাদের অনিচ্ছাকৃতভাবে যদি ভুল হয়ে থাকে, তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত, সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। তো দেখো, যেমন আছে 12 নম্বরের প্রশ্ন আছে, 13 নম্বরের প্রশ্ন অ্যান্সার এর অ্যান্সার সুইজারল্যান্ড, ঠিক আছে? তারপরে আছে সি এর অ্যান্সার মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের 15 নম্বর প্রশ্নের অ্যান্সার আছে ডি এর অ্যান্সার 193। তোমরা তো জানো যে সম্মিলিত জাতিপুঞ্জের সনদের ধারার সংখ্যা টোটাল তো তোমরা জানো সবই। তো ভারত পাক সিমলা চুক্তি তো 1972 খ্রিস্টাব্দে হয়েছিল। ওয়ারস চুক্তি মানে যেটা এর অ্যান্সার হবে সোভিয়েত রাশিয়া। তো দেখো, AC 186 নম্বর পেজ, তো দেখো AC 186 নম্বর পেজের ফার্স্ট যেটা আছে, ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন বি এর অ্যান্সার বার্নার্ড বারুস। তারপরে ইয়ালটা সম্মেলন অ্যান্সার হবে ডি এর অ্যান্সার 1945। সার্কের মোট সদস্য রাষ্ট্র 8টি, তাই তো? রোমান ফোরের অ্যান্সার হবে সি এর অ্যান্সার জোসেফ ফ্রাঙ্কেল। তো দেখো, 123 এগ্রিমেন্ট, তোমরা তো জানো যে 2005 সালে এটা হয়েছিল। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর করে মার্কিং করা আছে। ভারতের শাসক বিভাগের প্রধান হলো প্রধানমন্ত্রী, তাই তো? তো দেখো, যেমন আছে আর্থিক জরুরি অবস্থা আছে, মানে রাজ্য অচল অবস্থা হয়ে গেলে। তারপর আছে পশ্চিমবঙ্গের ন্যায় পঞ্চায়েত এখনও কিন্তু প্রতিষ্ঠিত হয়নি। কলকাতা কর্পোরেশনের ওয়ার্ড সংখ্যা টোটাল এর অ্যান্সার হবে 144টি। আর প্রতিটি গ্রাম পঞ্চায়েতে 5 থেকে 30 জন সদস্য নিয়ে গঠিত, তোমরা তো জানো। হাইকোর্টের বিচারপতি মানে যেটা অবসরপ্রাপ্ত, সেটা আমাদের কিন্তু 65 বছর পর্যন্ত, ঠিক আছে? তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে উল্লেখ করা আছে। এবার আমি পেজ নম্বর AC 202 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, AC 202 নম্বর পেজের যাবতীয় MCQ সেটা কিন্তু খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে। যেমন ঠান্ডা যুদ্ধকে গরম শান্তি বলে চিহ্নিত করেছেন অ্যান্সার বেবি অ্যান্সার বার্নেট। তারপর আছে জোট নিরপেক্ষ আন্দোলনের, তো দেখো এটা কিন্তু মার্শাল টিটো হবে, ঠিক আছে? একটুখানি লেখা আছে, পুরো ডিটেলস তোমরা লিখে নেবে। আর বান্দুং সম্মেলন তোমরা তো জানো 1955 খ্রিস্টাব্দে হয়েছিল। আর সার্ক সম্মেলন হয়েছিল বাংলাদেশের ঢাকায়, সি এর অ্যান্সার হবে, ঠিক আছে? তো দেখো, এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুব সুন্দর করে বাড়িতে বসে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? এবার আমি পেজ AC 216 নম্বর পেজ এবং 217 এবং 218 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো, আন্তর্জাতিক সম্পর্ক সর্বপ্রথম পৃথক স্বাস্থ্য হিসাবে গড়ে ওঠে, তোমরা তো জানো 1919 খ্রিস্টাব্দে, তাই তো? তো রোমান টু এর অ্যান্সার হবে সি এর অ্যান্সার জোসেফ ফ্রাঙ্কেল, রোমান থ্রি অ্যান্সার হবে এর অ্যান্সার কৈটিল্য। তো দেখো, রোমান ফোরের অ্যান্সার হবে আমাদের বার্নার্ড বারুস হবে। 5 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে ভারত পাক সিমলা চুক্তি, তোমরা তো জানো যে 1972 খ্রিস্টাব্দে হয়েছিল। তো দেখো, জোট নিরপেক্ষ আন্দোলনের একটি নীতি কী আছে, হস্তক্ষেপ না করা, তাই তো? তো দেখো, সার্ক সম্মেলন হয়েছিল বি এর অ্যান্সার হবে 1985 খ্রিস্টাব্দে। 7 নম্বরের প্রশ্ন অ্যান্সার হবে এর অ্যান্সার 5, ঠিক আছে? নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য সংখ্যা। তো দেখো, প্রত্যেকটা প্রশ্ন তার অ্যান্সার সমেত কিন্তু এখানে উল্লেখ করা আছে, তোমরা কিন্তু খুব সুন্দর করে খাতায় লিখে কিন্তু মুখস্থ করবে, ঠিক আছে? আমি বলতে পারি এইগুলো যদি ভালো করে তোমরা যদি ফলো করে, তাহলে আমি বলতে পারি 100% তোমরা ভালো রেজাল্ট করবে, ঠিক আছে? তো দেখো, AC 218 নম্বর পেজের MCQগুলো খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে, যে স্বাধীন ভারতের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন জওহরলাল নেহরু, তাই তো? আমাদের 19 নম্বরের প্রশ্নের অ্যান্সার আছে বি এর অ্যান্সার রাষ্ট্রপতি, 20 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে রাষ্ট্রপতি কর্তৃক রাজ্যসভায় মনোনীত সদস্য সংখ্যা 2 জন, তাই তো?
তো দেখো এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আর পশ্চিমবঙ্গে পৌরসভা সদস্যদের কার্যকালের মেয়াদ কত বছর? 5 বছর। আমাদের মাথায় রাখতে হবে যে রাজ্যসভা শুধুমাত্র 6 বছর হয়, ঠিক আছে, আর বাকি সব লোকসভা হোক বা পৌরসভা হোক টোটাল 5 বছরের জন্য হয়। আর আমাদের 24 নম্বরের প্রশ্নের অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার দ্বিতীয়। তো দেখো এইগুলো কিন্তু তোমরা খুব সুন্দর করে খাতায় লিখে মুখস্থ করবে, ঠিক আছে। তো দেখো উচ্চ মাধ্যমিক আমাদের রাষ্ট্রবিজ্ঞানে যে 40 নম্বরের যে তোমাদের যে এমসিকিউ আসে, সেই এমসিকিউবে 40-এ 40 পাওয়া কোনো ব্যাপারই না। যেমন এই প্রশ্নটা, গ্রাম পঞ্চায়েতের প্রথম সভা আহ্বান করেন, অ্যান্সার হবে ডিয়ার আনসার সভাধিপতি, সভাধিপতি হবে, ঠিক আছে। আর রোমান সিক্সের যে প্রশ্ন আছে, ভারতের প্রথম রাষ্ট্রপতি ছিলেন, অ্যান্সার হবে এর আনসার ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, ঠিক আছে। তোমরা কিন্তু ঠিক করে নেবে, ঠিক আছে। এখানে হয়তো কোনো কারণে বাই মিস্টেক আমাদের ভুল হয়ে গেছে, তো দেখো তোমরা ওখানে কিন্তু আমাদের রাজেন্দ্র প্রসাদ করবে, ঠিক আছে। আর তোমরা তো জানো যে আমাদের পশ্চিমবঙ্গ ছাড়া কলকাতা হাইকোর্টের এলাকা রয়েছে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জ, ঠিক আছে। তো দেখো এই সমস্ত প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ এবং মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল বলে আমি মনে করি। তোমরা যদি এইগুলো যদি ভালো করে ফলো করে যাও, তাহলে 100% তোমরা উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানে এমসিকিউবে, ঠিক আছে, এবং এসিকিউব মিলে টোটাল তোমরা 40-এ 40 পাবে, ঠিক আছে। তো দেখো আমাদের 20 নম্বরের প্রশ্ন, ভারতের রাষ্ট্রপ্রধান হলেন, অ্যান্সার হবে বিয়ের অ্যান্সার রাষ্ট্রপতি, ভারতের রাষ্ট্রপ্রধানকে রাষ্ট্রপতি, বুঝতে পারছো কী বলছি আমি? খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। যেমন 21 নম্বরের প্রশ্ন, অ্যান্সার হবে ব্রিটিশ পার্লামেন্টকে বলে। এবার আমি AC 252 নম্বর পেজ নিয়ে আলোচনা করব। তো দেখো AC 252 নম্বর পেজের প্রত্যেকটার অ্যান্সার খুব সুন্দর করে কিন্তু এখানে সলভ করা আছে, তোমরা খাতায় লিখে মুখস্থ করবে। উচ্চ মাধ্যমিকে পল সায়েন্সে 90%-এর উপরে নম্বর পেতে গেলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং তোমাদের সমস্ত বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আজকে আমরা উচ্চ মাধ্যমিকের ABTA টেস্ট পেপার সলভ করেছি, টোটাল 6খানা সেট। তো দেখো 6খানা সেট যদি ভালো করে তোমরা সলভ করতে পারো, তো আমি বলতে পারি 100% তোমরা ভালো রেজাল্ট করবে। তো আমি চাই যে তোমরা যেন একটা ভালো রেজাল্ট করো। আর এটা আমাদের SB একাডেমিক সেন্টার কিন্তু আমাদের একটা নতুন একটা চ্যানেল, যে চ্যানেল সর্বদা তোমাদের সঙ্গে থাকবে। উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেতে গেলে আমাদের SB একাডেমিক সেন্টারের এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, তাহলে তোমরা উচ্চ মাধ্যমিকের প্রত্যেকটা সাবজেক্টের সাজেশন পেয়ে যাবে এবং মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত প্রত্যেকটা সাবজেক্টের নোটস এবং সাজেশন দিয়ে থাকে আমাদের SB একাডেমিক সেন্টারের এই অনলাইন ক্লাস। তো দেখো রাজ্য বিধানসভায় রাজ্যপাল সর্বাধিক কতজন সদস্যকে মনোনীত করে? তোমরা তো জানো 1 জন, ঠিক আছে, কী বলছি আমি? আর রাষ্ট্রপতি তোমরা তো জানো 2 জনকে করে। আর জনস্বার্থ সংক্রান্ত মামলা সূচনা করে বিয়ের আছে রবে PN ভগবতী, ঠিক আছে। তো দেখো আইন সংক্রান্ত বিষয়কে কেন্দ্র রাজ্যের যদি বিরোধ বাধে, সেই মীমাংসাটা কে করে? সুপ্রিম কোর্ট করে, বিয়ের অ্যান্সার হবে। তো এইগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু খাতায় লিখে মুখস্থ করবে, মোস্ট মোস্ট ইম্পর্ট্যান্ট এবং মোস্ট মোস্ট ভাইটাল। তো দেখো 2023 সালে উচ্চ মাধ্যমিক রাষ্ট্রবিজ্ঞানে যে সমস্ত MCQগুলো আসতে পারে, সেই সমস্ত প্রশ্নের অ্যান্সার নিয়ে আমরা হাজির হয়েছি আমাদের ABTA টেস্ট পেপার সলভ 2023। ভিডিওটি দেখার জন্য SB একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ।